সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম চীনের একশো সেনা ভারতে অনুপ্রবেশ আজারবাইজান সীমান্তে ইরানের মোহরার ঘোষণা উত্তেজনা বাড়ছে বাহরাইনে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদের বিক্ষোভ মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানের পদক্ষেপ অত্যন্ত হতাশাজনক বলছে কাতার নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত তেরো ইসলামিক শাসন ব্যবস্থাকে আঘাতের সক্ষমতা শত্রুদের নেই দাবি ইরানি কমান্ডারের সবশেষে জানবেন যুক্তরাষ্ট্রে আশ্রয় চান কাবুলের ড্রোন হামলায় নিহতদের স্বজনরা সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন চীনের একশো সেনা ভারতে অনুপ্রবেশ চীনের সেনাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠল গত তিরিশে আগস্ট ভারতের উত্তরখণ্ডের বারোহাতি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে চীনের একশো সেনা তারা ঘোড়ায় এসে তিন ঘন্টা অবস্থান করেছিল বলেও জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের বরাতে এনডিটিভি জানিয়েছে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে প্রবেশ করে চীনা সেনারা প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার এর খবরে বলা হয়েছে চীনের একশো সেনা গত তিরিশে আগস্ট কয়েক ঘন্টা অবস্থানের পর ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ এলাকা ত্যাগ করে একটি ব্রিজ সহ বেশ কিছু পরিকাঠামো তারাও নষ্ট করে দিয়েছে এ বিষয়ে দুই দেশের সরকারি পর্যায়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি এমনকি ভারতীয় ভূখণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টিও নিশ্চিত করেনি কোনো পক্ষ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে তবে ভারতের জন্য নতুন করে চিন্তার বিষয় ওই এলাকায় ইতিমধ্যে ভারতীয় সেনারা কঠোর নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে গত বছর লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ ভারতীয় সেনা নিহত হয় এই ঘটনার পর থেকেই দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আজারবাইজান সীমান্তে ইরানের মহড়ার ঘোষণা আজারবাইজান সীমান্তে সামরিক মহরা চালানোর ঘোষণা দিয়েছে ইরান দেশ দুটির মধ্যে উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনী এই ঘোষণা দিল আল আরাবিয়ার খবরে বলা হয়েছে চলতি সপ্তাহে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ইরানের সমালোচনা করে বক্তব্য দেন এরপর বৃহস্পতিবার ইরান আজারবাইজান সীমান্তে মহরা চালানোর ঘোষণা দেয় ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স মার্স হায়দারি বলেন যুদ্ধের প্রস্তুতির লক্ষ্যে এই মোহরা অনুষ্ঠিত হবে মহরার নাম দেওয়া হয়েছে খাইবার বিজয় হিজরি সপ্তম সনের মহর্রম মাসে মুসলিমদের সঙ্গে ইহুদিদের খাইবার প্রান্তে সংগঠিত যুদ্ধের নামে ইরানের এই মহরার নামকরণ করা হয়েছে ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক নিয়ে ইরান চিন্তিত ইসরায়েল আজারবাইজানের অন্যতম প্রধান অস্ত্রদাতা দেশ সীমান্তে ইরানের মোহরা চালানোর ঘোষণায় ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব তিনি বলেন প্রত্যেক দেশ তাদের নিজস্ব অঞ্চলে মোহরা চালাতে পারে এটা তাদের সার্বভৌম অধিকার কিন্তু ইরান কেন এই সময় এবং আমাদের সীমান্তে মোহরা চালাচ্ছে কেন তারা আর্মেনিয়ার জাবরাইল ফিজুলি ও জানজিলান সীমান্তে মহরা চালাচ্ছে না সুদীর্ঘ তিরিশ বছর পর আমরা এই অঞ্চল স্বাধীন করেছি কেন এখন ইরান এখানে মোহরা চালাবে পাহারাইনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিবাদে বিক্ষোভ গেল বছর এক চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশ এর প্রেক্ষিতে এক বছরের কম সময়ের মধ্যে দেশটি সফরে গেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিট এই সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ইসরায়েলি কোনো শীর্ষ কর্মকর্তা বা কূটনীতিকের এটি প্রথম বাহরাইন সফর বাহরআনি পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণে লাপিটের এই সফর বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবের এক বিবৃতিতে জানানো হয় এই সফরে ামায় ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী লাপিড এছাড়া উভয় দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে এই সফর নিয়ে বাহাইনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়িয়েছে দেশটির সরকার তবে রাজধানীর রাস্তায় কোথাও ইসরায়েলের পতাকা চোখে পড়েনি এদিকে ইসরায়েলি মন্ত্রীর সফরের প্রতিবাদে দেশটির রাজপথে টায়ার জেলে বিক্ষোভ করেছেন বিপুল সংখ্যক বাহরাইনি এ সময় তেল আবিবের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে তাদের অনলাইনেও ইসরায়েল বিরোধী হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ চলছে মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানের পদক্ষেপকে অত্যন্ত হতাশাজনক বলছে কাতার আফগানিস্তানে মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানের গৃহীত পদক্ষেপকে অত্যন্ত হতাশাজনক এবং এক ধাপ পিছিয়ে বলে জানিয়েছে কাতার কিভাবে একটি ইসলামী ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে হয় তালেবান নেতাদের তা দোহাকে দেখে শেখার অনুরোধ জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী এক বৈঠকে অনুষ্ঠিত হয় পরে যৌথ সংবাদ সম্মেলনে আফগানিস্তান প্রসঙ্গ তুলে ধরেন তারা শেখ মোহাম্মদ বলেন আফগানিস্তানের সম্প্রতি নারী ও মেয়েদের বিষয়ে তালেবান যে পদক্ষেপ নিয়েছে তা খুবই হতাশাজনক এ ধরনের পদক্ষেপ আফগানিস্তানকে আরো পেছনের দিকে ঠেলে দিচ্ছে সম্প্রতি আফগানিস্তানের মাধ্যমিক পর্যায়ে ছেলে শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষকদের ফেরার অনুমতি দেয় তালেবান সরকার কিন্তু মেয়েদের স্কুলে ফেরার অনুমতি দেয়নি তারা তারা কবে স্কুলে ফিরতে পারবে সে বিষয়টা স্পষ্ট করেনি এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আফগানের তালেবান সরকার এছাড়া নারীদের নতুন সরকারেও রাখা হয়নি এ বিষয়ে কাতারে পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা তালেবানদের দেখানোর চেষ্টা করছি অন্যান্য মুসলিম দেশ কিভাবে আইন পরিচালনা করে এবং নারীদের সমস্যাগুলো মোকাবেলা করছে নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত তেরো নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে বন্দুকধারীরা গুলি চালিয়ে তেরো জনকে হত্যা করেছে স্থানীয়ভাবে দস্যু বলে অভিহিত উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে সন্ত্রাস সৃষ্টিকারী অপরাধী দলটি কয়েক বছর ধরে সহিংসতা চালিয়ে আসছে সম্প্রতি কয়েক মাস ধরে তারা সহিংস হয়ে উঠেছে নাইজেরিয়া কর্তৃপক্ষ দস্যুদের দমন করতে এসব অঞ্চলে সামরিক অভিযান জোরদার করেছে তবে দস্যুরা অন্য অঞ্চলে পালিয়ে যাচ্ছে বলেও কর্মকর্তা ও বাসিন্দারা উদ্বিগ্ন নাইজার রাজ্যের তথ্য কমিশনার মোহাম্মদ ইদ্রিস বলেন আমরা তেরোটি মৃতদেহ গণনা করেছি তবে মৃতের সংখ্যা বাড়তে পারে আগত গ্রামবাসীদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসলামী শাসন ব্যবস্থাকে আঘাতের ক্ষমতা শত্রুদের নেই দাবি ইরানি কমান্ডারের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপপ্রধান আলী ফাদাবি বলেছেন ইসলামী শাসন ব্যবস্থাকে আঘাত করার ক্ষমতা শত্রুদের নেই তিনি গতরাতে আরও বলেছেন ইসলামী বিপ্লবের শক্তি ও দৃঢ়তা শত্রুদের আঘাতের ক্ষমতা কেড়ে নিয়েছে শত্রুরা এখন অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করছে ফাদাবি বলেন ইমাম খমিন রহমতুল্লাহ আলাই ইসলাম বিপ্লবের বিজয় ঘটিয়েছেন আর বর্তমানে সর্বোচ্চ নেতা তা এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আরও বলেন ইরাকের চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা নিয়েছি তাতে কোনো শত্রুই আর হামলার সাহস পাবে না শত্রুদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ষড়যন্ত্র ক্রমেই ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন যুক্তরাষ্ট্রে আশ্রয় চান কাবুলের ড্রোন হামলায় নিহতদের স্বজনরা গত মাসে মার্কিন ড্রোন হামলায় নিহত দশ আফগান নাগরিকের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে চলে যেতে চান বৃহস্পতিবার এক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তান ছেড়ে আসার সময় সর্বশেষ মার্কিন হামলায় গত উনত্রিশে আগস্ট ছয় শিশু সহ জন বেসামরিক আফগান নিহত হন হামলার পর প্রথমে পেন্টাগন জানিয়েছিল সন্দেহভাজন ইসলামিক স্টেট খরাসান সদস্যদের গাড়ি লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে নিহতদের মধ্যে কাবুল বিমানবন্দরে হামলার মূল পরিকল্পনাকারীও রয়েছেন পরে অবশ্য ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র দশজন বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি স্বীকার করে ওই ঘটনাকে দুঃখজনক ভুল বলে অভিহিত করেছে নিহতদের কারও মার্কিনদের টার্গেট আইএসকে সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে ওই ড্রোন হামলায় নিহত জামরাই আহমেদের মার্কিন সংশ্লিষ্টতার বিষয়টিতে পরিস্থিতি জটিল করে তুলেছে জামরাই আহমেদী কাবুলে ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান এনআইএ কাজ করতেন হামলায় তার মৃত্যুর পর স্ত্রী ও মেয়ে বিপদে পড়েছে বিশেষ করে তালেবান পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাইরে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করায় তাদের চলাচল করা অসম্ভব হয়ে উঠেছে তালেবান ওই পরিবারের কর্তা জামরাই আহমেদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাদের উপর প্রতিশোধ নিতে পারে বলে শঙ্কায় আছেন তারা এমনকি আফগানিস্তান সেরে পালিয়ে যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন এ ব্যাপারে এনআইএর সিনিয়র উপদেষ্টা সোনিয়া কোন বলেন জামরাই আহমেদের স্ত্রী ও তার মেয়ের জন্য আফগানিস্তানে টিকে থাকাটা কঠিন হয়ে উঠেছে তারা নতুন করে শুরু করতে চায় আমি আশা করব মার্কিন সরকার ক্ষতিপূর্ণ হিসাবে তাদের চাওয়া পূরণ করবে এদিকে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বুধবার জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে যুক্তরাষ্ট্র তিনি আরো বলেন তারা যদি আফগানিস্তান ছাড়তে চান তাহলে তাদের নিয়ে আসার জন্য আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব